Hey my beauties, welcome to my YouTube channel. Hope you all are safe and doing great. This video te ami tomader sathe share korbo kibhabe ami ei makeup look ta create korechi. Tobe video ti bhalo lagle obosshoi ekta like kore dio ar tumra jara amar channel e notun channel ta ke obosshoi subscribe kore dio ar pashe thaka bell icon ta ke press kore dio jate amar poroborto kono video tumi miss na koro. So let's get started. First I'm using a toner. এখানে আমি ইউজ করছি বায়োটিকের কুকুম্বার টোনারটা যেটা কিনা 100% আয়ুর্বেদিক। এটা হচ্ছে পোর টাইটেনিং টোনার উইথ হিমালয়ান বাটারস ফর নর্মাল টু অয়েলি স্কিন। ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ক্রিম। প্রাইমারের জন্য ইউজ করছি ম্যাকের প্রিপ্লাস প্রাইম ফেস প্রোটেক্ট ফেসেজ SPF 50। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন SPF 8। এবার একটি বিউটি স্পঞ্জের সাহায্যে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এখানে ফাউন্ডেশন ব্রাশও ইউজ করতে পারো। আই এম ইউজিং দিস ড্যাবিং মোশন। And also guys, don't forget your neck area. Next, আমি হাই পয়েন্ট এরিয়াগুলোকে কনসিল করে নেব। কনসিলারের জন্য আমি ইউজ করছি Huda Beauty-র Matte Me Pro Conceal HD High Definition Concealer. এবার এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন আমি টুইন ওয়ান কন্ট্রোল স্টিক ইউজ করছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করে পাউডার কন্ট্রোলিংও করতে পারো। এবার এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি প্রোডাক্ট অ্যাজ এ ব্লাশ আমি এখানে একটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করছি। নাও আই উইল বি সেটিং মাই আন্ডার আই এরিয়া। মেকআপটাকে ভালোভাবে বসানোর জন্য আমি এখানে সেটিং স্প্রে ইউজ করছি। আমার যেহেতু অয়েলি স্কিন আমি কিন্তু ফুল ফেসটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিলাম। তোমাদের যাতে ড্রাই স্কিন যেখানে তোমরা কনসিল করেছো সেইটুকু এরিয়াতেই তোমরা কিন্তু পাউডারটা সেট করতে পারো। এবার আমি আমার আইব্রোটা করে নেব। আইব্রোর জন্য আমি জ্যাকলিন হিলের প্যালেট থেকেই আমি একটা ব্ল্যাক কালার নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আই মেকআপটা ক্রিয়েট করার জন্য এখানে আমি ব্ল্যাক কাজল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কাজল ইউজ করতে পারো। দেন একটা ব্রাশ দিয়ে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব।
এরপর এই প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে নেব। এবার এই সেম প্যালেট থেকে ট্রানজিশন একটা কালার নিয়ে আমি কিন্তু ক্রিজের উপরটা পুরো ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্ল্যাক এন্ড ব্রাউন কালারটা নিয়ে কিন্তু আমি লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা। এই সেম প্যালেট থেকে আমি পাউডার কন্ট্রোলিংটা করে নিচ্ছি। এবার একটা পিঙ্ক কালারের টোন নিয়ে আমি ব্লাশারটা করে নেব। এবার আমি ল্যাকমির রোজ পাউডারটা নিয়ে চোখের নিচে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর পাউডারটা খুব ভালোভাবে ঝেড়ে নেব। নেক্সট আমি এই প্যালেট থেকে একটা শিমারি শেড নিয়ে ফেসটাকে হাইলাইট করে নেব। আইল্যাশটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি। এখানে আমি ম্যাকের আইল্যাশ ইউজ করেছি। তোমরা চাইলে হোয়াইট লাইনারটা স্কিপ করতে পারো। এবার এই দুটো লিপস্টিক আমি মিক্স করে অ্যাপ্লাই করব। ফাইনালি এটা হচ্ছে আমার আজকের লুক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমিও ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো।